নির্বাচন শেষ হওয়ার পরই তৃণমূলের দলীয় কার্যালয়কে কেন্দ্র করে ফের শাসক দলের গোষ্ঠী কন্দল। কেউ এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ, আর এর জেরে কপালে চিন্তার ভাঁজ শাসক দলের। এমনই রাজনৈতিক মহল সূত্রে খবর। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পৌরসভার অন্তর্গত 7 নম্বর ওয়ার্ডে। কয়েক বছর ধরে 7 নম্বর ওয়ার্ডে যুব তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় রয়েছে, আর সেই দলীয় কার্যালয় দখলকে ঘিরে শাসক দল তৃণমূলের গোষ্ঠী কন্দল। বচসা বেঁধে যায় যুব তৃণমূল কংগ্রেসের কর্মীদের সাথে তৃণমূল কাউন্সিলর কল্যাণী ঘোষের। মুহূর্তের মধ্যে মেজাজ হারান কল্যাণী ঘোষ বলে অভিযোগ। নির্বাচনের মুহূর্তে এই ওয়ার্ডে তৃণমূল প্রার্থী কল্যাণী ঘোষকে সাথে নিয়ে ওয়ার্ডে প্রচারে বেরিয়েছিলেন যুব তৃণমূল কংগ্রেসের বহু কর্মীরা। এর পাশাপাশি তারা এলাকার মানুষকে প্রচারের মাধ্যমে আবেদন করেছিলেন যেন কল্যাণী ঘোষকে এই ওয়ার্ড থেকে জয়ী করা হয়। মানুষ তাকে বিপুল পরিমাণে ভোট দিয়ে জয়ী করিয়েছেন। এই ওয়ার্ডে নবনির্বাচিত তৃণমূল কাউন্সিলর কল্যাণী ঘোষ, তিনি যদি জানতেন এই দলীয় কার্যালয়ে অসামাজিক কার্যকলাপ হচ্ছে, তাহলে তিনি কেন আগে মুখ খোলেননি, কেন সব জেনেও চুপ ছিলেন প্রশ্ন রয়ে যায়। কার্যালয়ের সামনে বচসার সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে পুনরায় নবনির্বাচিত কাউন্সিলর কল্যাণী ঘোষের হুমকি। অবশ্য সেই ভিডিও ভাইরালের সত্যতা যাচাই করেনি জঙ্গলমহল বার্তা। আমাদের সুভাষপল্লী বড় কুমার কাছে একটা যুব তৃণমূল পার্টি অফিস খুলেছে আজ প্রায় 13 বছর ধরে। পার্টি অফিসের নামে তার মধ্যে যত রকমের নোংরা কাজ এবং মেয়েদের দিয়ে আড্ডা, মদ, জুয়া সব কিছু চলে। তো আমাকে এলাকার লোকরা বলে এই জিনিসগুলো এখানে চলছে, তো আপনি যদি এখানে বসেন তাহলে কমে যাবে জিনিসটা। সেই জন্য আমি কালকে গিয়ে ওখানে তৃণমূল কার্যালয় বলে একটি ব্যানার ওখানে লাগাই, এবং রাত্রিবেলায় তারা ব্যানারটাকে ছিঁড়ে ফেলে দেয়। ভুবন চ্যাটার্জি আর ননা বলে একটি ছেলে আছে, তারা ওটা ছিঁড়ে ফেলে দেয়। ভুবন চ্যাটার্জি কোন দলের? ও যুব, আমাদের যুব তৃণমূলের প্রেসিডেন্ট 7 নম্বর ওয়ার্ডের। এবং সেই সময় আমাকে দীপেন্দু পাল টাউন প্রেসিডেন্ট আমাকে ফোনে ধমকি দেয় যে কেন এই কাজটা করেছে, এবং 2017 থেকে দলে এসে কি রাজনীতি এইভাবে হচ্ছে, তাহলে আমি রাজনীতি কীভাবে করব, দল কীভাবে চালাবো, যদি একটা প্রেসিডেন্ট হয়ে আমাকে ধমকি দেখায় তাহলে দল কীভাবে চলবে। কি মনে করছেন, দীপেন্দু পাল যুবদের মদত দিচ্ছে? নিশ্চয় মদত দিচ্ছে, ও তো সঙ্গে নিয়ে ওগুলি করেছে, নিশ্চয় বদনাম করার জন্য চলছে। আমি 4 বারের কাউন্সিলর বলে আমাকে নিয়ে খেলা করছে এগুলি। আপনার নাম? আমার নাম কল্যাণী ঘোষ, 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। উনি কংগ্রেস থেকে তো তৃণমূলে এসেছেন, উনি যখন তৃণমূলে জয়েন করেননি তার অনেকদিন আগে থেকে ওই অফিসটা যুবরা চালাচ্ছিল। এবারে উনি যে অভিযোগটা করেছেন যে ওই অফিসের মধ্যে অসামাজিক কাজ হয়, এটা পুরো ভিত্তিহীন, এবং উনি কতটা তৃণমূল সেটা আমাদের সন্দেহ লাগে। কারণ যিনি মমতা ব্যানার্জি ব্যানার নামিয়ে দেন, মমতা ব্যানার্জির যে আপনার অফিসের এটা ফ্লেক্সটাকে নামিয়ে দেন, দিয়ে ওনার নিজের কর্তৃত্ব ফলাতে যান, এটা তো ঠিক না। কোথায় করছেন এটা? 7 নম্বর ওয়ার্ডে সুভাষপল্লীতে যুবর যে অফিসটা ছিল সেখানে। ওনার কি ব্যানার যুব ছেড়াছেড়ি করেছে? না, উনি আগে মমতাদির ব্যানারকে নামিয়ে দিয়েছেন। তো মমতাদির ব্যানারকে যিনি নামিয়ে দেন তিনি আদৌ তৃণমূল করেন কিনা আমাদের সন্দেহ জাগে মনে, এবং ওনাকে আমি কোনোরকমভাবে ধমক দেইনি। উনি নিজে যদি ওটাকে অন্যভাবে নিয়ে থাকেন, আমি জাস্ট জিজ্ঞেস করেছিলাম যে কী হয়েছে ওখানে, তো সেই জিজ্ঞেস করাতে উনি উত্তেজিত হয়ে আমাকে উল্টাপাল্টা বলছেন। উনি ওই অফিসটাকে দখল করতে চাইছেন, ওই অফিসটা যুবর অফিস অনেক দিন থেকেই আছে, উনি যখন কংগ্রেস থেকে তৃণমূলে আসেননি তার অনেক আগের থেকে ওটা যুবর অফিস হয়ে আছে এবং যুবরাই ওটাকে চালাচ্ছে। মানে টোটালটাকে ওনার 7 নম্বরটাকে প্রায় পৈতৃক সম্পত্তি ভেবে নিয়েছেন উনি। 7 নম্বরে যা হবে ওনাকে জিজ্ঞেস করে করতে হবে, যা করবেন উনি করবেন, আর কেউ কিছু করতে পারবে না। দলের সভাপতিকে উনি মানবেন না, দলের চেয়ারম্যানকে উনি মানবেন না, এই হচ্ছে ওনার বক্তব্য। আপনি মদত করছেন যুবদের? হ্যাঁ, যুবদের তো মদত করবই, কারণ তৃণমূলেরই তো একটা অংশ যুব কংগ্রেস, তৃণমূলেরই তো একটা অংশ হচ্ছে মহিলা কংগ্রেস, তৃণমূলেরই একটা অংশ হচ্ছে INTUC, তো এগুলোকে তো মদত করতেই হবে। দীপেন্দু পাল টাউন সভাপতি। হ্যাঁ, শুনেছি আমরাও
যে এখানে পার্টি অফিস দখলের রাজনীতি হচ্ছে, তৃণমূল দখলের রাজনীতি আগাগোড়াই করে, ওনাদের রক্তে দখলের রাজনীতি আছে। সাত নম্বর ওয়ার্ডের মানুষ এবং খড়গপুরের মানুষ দেখছে কীভাবে কাউন্সিলরের সাথে যুব তৃণমূলের কারা এই দখলের রাজনীতিটা করছে, এইভাবে সন্ত্রাস করা, এইভাবে কার্যকর্তাকে মাথায় উঠালে আজকে সমাজকে এই বার্তাটাই পেতে হয়, আর সেটাই দেখছে সাত নম্বরের মানুষ। নতুন করে বলার কিছু নেই, এই দখলের রাজনীতি খুব তাড়াতাড়ি শীঘ্রই মানুষ এই রাজনীতির বিরুদ্ধে তাদের জবাব দেবে।